মেয়েরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ইতিহাস বইয়ের পূর্ববর্তী পাঠ, যেটি তোমাদের পড়ানো হয়েছিল, সেই চ্যাপ্টারটির নাম হলো এক সময় মানুষ ছিল গুহাবাসী, যেটি তোমাদের ইতিহাস বইয়ের 27 পৃষ্ঠায় পঞ্চম অধ্যায় আছে। সেই চ্যাপ্টারটির কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নোত্তর আলোচনা করার আগে আমরা এই পূর্ববর্তী পাঠের মূল বিষয়গুলি একটু ভালো করে আরেকবার জেনে রাখি, তারপর আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যদিও তোমাদের এই চ্যাপ্টারের বিষয় সম্বন্ধে স্মরণে আছে, তবুও আমরা আরেকবার ভালো করে জেনে নিই। দেখো মেয়েরা, আমরা জেনেছি আদিম মানুষেরা তাদের সেই ছন্নছাড়া বা এলোমেলো জীবন থেকে তারা জোট বাঁধল বা দলবদ্ধ হলো। দলবদ্ধ বা জোট বাঁধার ফলে আদিম মানুষেরা আশ্রয় নিয়েছিল কোথায়? তারা আশ্রয় নিয়েছিল পাহাড়ের গুহায়, যার ফলে তারা আর আগের মতো খোলা আকাশের নিচে অর্থাৎ বনে জঙ্গলে ও গাছের ডালে রাত কাটাতো না। তাদের নিজেদের এই জোটবদ্ধ জীবনকে রক্ষা করার জন্য পাহাড়ের গুহাকেই তারা ঘরবাড়ি বানিয়েছিল। তাহলে আমরা জানলাম বা আমরা বলতে পারি, পাহাড়ের গুহাই হলো আদিম মানুষের প্রথম ঘর ও বাড়ি বা স্থায়ী আবাস। আর সেখান থেকেই আদিম মানুষেরা শুরু করেছিল তাদের এক নতুন জীবনের সূচনা। আর সেই সূচনায় তাদের জীবনধারণের ক্ষেত্রে এক শৃঙ্খলা ও নিরাপত্তা আনতে বা দিতে সাহায্য করেছিল। পরবর্তী সময় আদিম মানুষেরা একসঙ্গে শিকারে গিয়ে যা কিছুই শিকার করত, তা সে ফলমূলই হোক বা পশু পাখি যাই হোক না কেন, তা তারা কি করত, তারা গুহায় নিয়ে আসত। আর সেই গুহায় এনে তারা সে খাবার একসঙ্গে ভাগ করে সবাই মিলে খেত। আর এর মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছিল, ঠিক যেন একটি পরিবারের মতো। আর তারা একসঙ্গে শিকারে যাওয়ার ফলে যখন বেশি পরিমাণ শিকার তাদের সংগৃহীত হতো, তখন তা বাড়িয়ে এনে তারা সমভাবে খাওয়ার পরেও অবশিষ্ট খাদ্যদ্রব্য তারা কি করত, তারা সেই অবশিষ্ট খাদ্যদ্রব্য তাদের গুহায় সঞ্চয় করে রেখে দিত। তাহলে এর মধ্যে থেকে আমরা কি লক্ষ্য করলাম? এর মধ্যে থেকে আমরা তাদের মধ্যে
সঞ্চয়ের প্রবণতা লক্ষ্য করলাম। আর এটি কিভাবে সম্ভব হয়েছিল? এটি সম্ভব হয়েছিল সেই গুহায় আশ্রয় নেবার পর। আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনকে অনেকটাই নিরাপত্তা এনে দিয়েছিল। এছাড়া শিকার করা খাদ্যদ্রব্য গুহায় সঞ্চয় করে রেখে দেবার সুযোগ তাদের হওয়ার জন্য তাদের রোজ রোজ আর শিকার করতে বেরোতে হতো না। এর ফলে তারা অনেকটা সময় পেয়ে গেছিল। আর সাথে সাথে এই অবসর সময় অন্য কিছু করার, বিশেষ করে শিল্প চর্চায় তারা মনোযোগী হলো এবং তারা ছবি আঁকতে শুরু করল। প্রথমে তারা কোথায় ছবি আঁকত? প্রথমে তারা পাহাড়ের গুহায় দেয়ালে ছবি আঁকত, পরে পরে হাতির দাঁত ও হরিণের শিঙের ওপরেও তাদের শিল্পচর্চার বহু নিদর্শন পাওয়া গেছে। আর তারা কি কি ছবি আঁকত? তারা আঁকত মূলত তাদের চারপাশের সেই মানুষজন, পশু ও পশু শিকারের দৃশ্য। আর ছবি আঁকার সরঞ্জাম হিসাবে তাদের কি কি ছিল? ছবি আঁকার সরঞ্জাম হিসাবে তাদের কাছে ছিল কাঠকয়লা ও গেড়িমাটি। এই কাঠকয়লা ও গেড়িমাটিকেই একমাত্র সম্বল করে তারা ছবি আঁকত। ফ্রান্স ইটালির নানান গুহায়, স্পেনের আলতামিরা গুহায় আদিম মানুষের চিত্রচর্চার বা শিল্পকলার বহু নিদর্শন পাওয়া গেছে, যা কিনা আমরা আগেই পড়েছি। আমাদের দেশ ভারতবর্ষের একটি রাজ্য মধ্যপ্রদেশের পার্বত্য গুহাতেও আদিম মানুষের এমনই শিল্পকলা বা চিত্রচর্চার নিদর্শন মিলেছে। আমরা এও জেনেছি অবসর সময় আদিম মানুষ ছবি আঁকার সাথে সাথে তারা একদিন আবিষ্কার করল যে পশুর চামড়া থেকে পোশাক বানানো যায়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে আদিম মানুষ তাদের চারপাশের বিভিন্ন বস্তুর প্রতি আগ্রহী ও কৌতূহলী হওয়ার ফলেই তাদের এই স্বভাব বিভিন্ন আবিষ্কারের প্রতি বিশেষভাবে সহায়ক হয়েছিল। তার ফলে পশুর চামড়া দিয়ে যে পোশাক বানানো যেতে পারে তা তারা অনুমান করতে পেরেছিল। তারা এও অনুভব করেছিল যে পোশাকের মাধ্যমে শীতকালে ঠান্ডার হাত থেকেও এবং গরমকালে রোদের হাত থেকে বাঁচা যায়। তাই আদিম মানুষের প্রথম পোশাক বলতে পশুর চামড়া তৈরি পোশাককেই বোঝায়। তাহলে এতক্ষণ আমি তোমাদের এক সময় মানুষ ছিল গুহাবাসী এই পাঠটি থেকে যে যে মূল বিষয়গুলির উপর আলোকপাত করলাম তা নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। এই পর্বে প্রথম পাতায় কিছু
বড় প্রশ্ন দেওয়া আছে। তোমরা একটু দেখো, এক নম্বর প্রশ্ন আছে, জোট বেঁধে দলবদ্ধ থাকার জীবনে মানুষের সামনে কি কি সমস্যা এসেছিল, তারা তার কি সমাধান করেছিল। জোট বেঁধে দলবদ্ধ থাকার জীবনে মানুষের সামনে কি কি সমস্যা এসেছিল, তারা তার কি সমাধান করেছিল। আদিম মানুষ তাদের সেই বিক্ষিপ্ত বা ছন্ন ছাড়া জীবন থেকে বেরিয়ে এসে একদিন জোট বাঁধল বা দলবদ্ধ হলো। আর দলবদ্ধ বা জোটবদ্ধ হবার ফলে তারা কোথায় আশ্রয় নিল? তারা আশ্রয় নিয়েছিল পাহাড়ের গুহায়। তার ফলে তারা আগের মতো আর খোলা আকাশের নিচে বা বনে জঙ্গলে ও গাছের ডালে রাত আর কাটাতো না, যেহেতু তারা আশ্রয় নিয়েছিল পাহাড়ের গুহায়। আর তাদের সেই নিজেদের জোটবদ্ধতা বা জোটবদ্ধ জীবনকে রক্ষা করেছিল, কিন্তু সামগ্রিকভাবে তখনও তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল। যেহেতু কেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, কারণ তাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না, অর্থাৎ তাদের কোনো বাসস্থান ছিল না। আর তারপরে একসময় পাহাড়ের গুহায় সেই দলবদ্ধভাবে বা জোটবদ্ধভাবে থাকার মধ্যে দিয়ে তাদের সেই দলবদ্ধ জীবনেও কিছু সমস্যার সম্মুখীন তাদের হতে হয়েছিল। একটি সমস্যা তো তাদের মধ্যে ছিলই, সেটি হলো তারা তখন কি বলতে পারতো না, তারা কথা বলতে পারতো না, অর্থাৎ কথা না বলার সমস্যা। এর সাথে আরও একটি অসুবিধায় পড়েছিল, সেটি একটি নিরাপদ আশ্রয় না থাকার জন্য। তারা যখন একা থাকত তখন তাদের জীবনযাত্রা একরকম ছিল, কিন্তু যখনই তারা জোট বাঁধল তখনও পর্যন্ত একটি নিরাপদ আশ্রয়ের খোঁজ পেতে তারা সমর্থ হয়ে উঠতে পারেনি, যার ফলে একটি নিরাপদ আশ্রয় বা মাথা গোজার ঠাঁই বা বাসস্থান যাই বলি না কেন আমরা, তাদের না থাকার জন্য বিরাট একটি অসুবিধার সম্মুখে তাদের পড়তে হয়েছিল। সেটি হলো দূরে দূরে যখন তারা শিকারের সন্ধানে যেত তখন সেই বৃদ্ধ মানুষ, অসুস্থ ব্যক্তি ও ছোট শিশুদের তারা সাথে করে নিয়ে যেতে পারত না, আর তাদেরকে একা ছেড়েও চলে যেতে পারত না। তারা ভয় পেত যদি কোনো হিংস্র পশু তাদেরকে খেয়ে নেয়, তাদের ওপর আক্রমণ করে। তাই সেই সময় তাদের প্রয়োজন ছিল একটি নিরাপদ আশ্রয়ের। আর এই সমস্যার সমাধানে তারা খুঁজে পেয়েছিল পাহাড়ের গুহায় আশ্রয়। আর তারা সেই আশ্রয় খুঁজে নেওয়ার মধ্যে দিয়ে তারা সেই সমাধানের সূত্র খুঁজে পেল।
মেয়েরা এবার দু নম্বর প্রশ্ন দেখো, দু নম্বর প্রশ্ন আছে, একা থাকার সময় মানুষ কোথায় থাকতো? একা থাকার সময় মানুষ কোথায় থাকতো? আমরা জানি মেয়েরা পৃথিবী সৃষ্টির সেই আদি কাল থেকেই নানা ভৌগোলিক পরিবর্তনের ফলে আমাদের এই পৃথিবীর নানান পরিবর্তন ঘটেছে, আর এই পৃথিবীর এই পরিবর্তন হতে হতে কোনো এক সময় পৃথিবীতে প্রাণের স্পন্দনও ঘটেছে, আর এরই কোনো এক সময় পৃথিবীতে আবির্ভাব হয়েছে আদিম মানুষের। কারো কারো ধারণা মতে পৃথিবীতে আদিম মানুষের আবির্ভাব সে প্রায় 10 লক্ষ বছর আগের ঘটনা। আর সেই আদিম মানুষের এই পৃথিবীর বুকে পা রাখার পর তাদের জীবন ছিল একাকিত্বে ভরা, অনেকটা ঠিক সেই বনের পশুদের মতো। বিক্ষিপ্ত জীবন, এলোমেলো জীবন, যার ফলে যাযাবরের মতো তাদের দিন কাটাতে হতো। তারা সারাদিন ঘুরে বেড়াতো বনে জঙ্গলে, তারা সারাদিন সেই অসহায়ভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর পর তারা রাতে আশ্রয় নিত গাছের ডালে বা গাছের কোটরে বা খোলা আকাশের নিচে। প্রথম অবস্থায় আদিম মানুষের দিন এভাবেই কাটত, আর বহু বছর তারা বাসও করেছে ঠিক এভাবেই। মেয়েরা এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন দেখো, মানুষের আদিম জীবনের প্রথম ঘরবাড়ি কোনটি? সেখানে কিসের খোঁজ পেয়েছিল তারা? মানুষের আদিম জীবনের প্রথম ঘরবাড়ি কোনটি? সেখানে কিসের খোঁজ পেয়েছিল তারা? আদিম মানুষ আমরা জানি বনে জঙ্গলে তারা একা একা ঘুরে বেড়াত, তখন তাদের জীবনযাত্রার ধারা একরকম ছিল। কিন্তু যখনই তারা তাদের সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য তারা দলবদ্ধ হলো, তখন তাদের সামনে এক নতুন পরিস্থিতি এলো, আর শিশু বৃদ্ধ মহিলারাও তাদের সঙ্গী হলো। তখন তারা তো শুধু একা নয় যে গাছের ডালে গিয়ে আশ্রয় নেবে, আর তাদের সাথে থাকতো অসুস্থ বা বৃদ্ধ মানুষেরাও, আর সেই ছোট শিশুরাও থাকতো। সেই অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, ছোট শিশুদের তারা কোনো জায়গায় রেখে যে শিকার করতে যাবে সেটাও তারা যেতে পারতো না, কারণ তাদেরকে ছেড়ে সেই শিকার করতে যাওয়াও তাদের পক্ষে নিরাপদ ছিল না। যদি বন্য পশুর আক্রমণে তাদের প্রাণ সংশয় হয় তারা এই ভয়টাই পেত,
কিন্তু নিরাপদ আশ্রয় কোথায়? তাহলে কি করা যায়? তারা এই নিয়েই ভাবনা চিন্তা করতে শুরু করলো, আর নিজেদের জীবন রক্ষার তাগিদে এই ভাবনা চিন্তা করতে করতেই একদিন মানুষ সন্ধান পেয়ে গেল পাহাড়ের গুহা। তাদের নিরাপত্তার একটা প্রাথমিক খোঁজ মানুষ সেদিন পেয়েছিল। সারাদিন ফলমূল আহরণ করে এবং শিকারের পর দিনের শেষে মানুষ ফিরে আসত ঘরে রেখে যাওয়া সেই অসহায় বৃদ্ধ, ছোট শিশু বা অন্যান্যদের কাছে। অর্থাৎ পরিবারের টানে সে তার নির্দিষ্ট আস্তানায় চলে আসত, সেই পাহাড়ের গুহায়। তাই বলা যেতেই পারে পাহাড়ের গুহায় আদিম মানুষের জীবনের প্রথম ঘরবাড়ি বা ঠিকানা। ঠিক যেভাবে বলা যেতে পারে প্রত্যেক মানুষের যেরকম নির্দিষ্ট বাড়ি আছে। আর তোমরা স্কুল ছুটির পর কি করো? তোমরা স্কুল ছুটির পর সেই নির্দিষ্ট তোমাদের সেই ঠিকানাযুক্ত বাড়িতে ফিরে যাও। ঠিক সেভাবেই সেদিন আদিম মানুষ তার পরিবারের টানে প্রথম সেই ঠিকানাযুক্ত বাড়ি করে নিয়েছিল পাহাড়ের গুহাকে। দীর্ঘদিনের ঘাত প্রতিঘাত ও নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ সেদিন খুঁজে পেয়েছিল গুহার আশ্রয়। আর এই গুহায় মানুষকে এনে দিয়েছিল তার দৈনন্দিন জীবন ধারণের অনেকটাই নিরাপত্তা। মেয়েরা, এরপর আমরা আসছি 4 নম্বর প্রশ্নে। আদিম মানুষের আগুনের সঙ্গে পরিচয় হয়েছিল কিভাবে? আদিম মানুষের আগুনের সঙ্গে পরিচয় হয়েছিল কিভাবে? আগুনের সঙ্গে মানুষের পরিচয় বনের মধ্যে হঠাৎ দাবানলের জ্বলে ওঠার ভেতর দিয়ে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা বাজ পড়ার সময় কখনো কখনো মানুষ আগুন দেখেছিল। তবে বনের মধ্যেই আগুন বা বনের মধ্যে দাবানল দেখার অভিজ্ঞতা ছিল সব থেকে বেশি এবং কাছের। তারা দেখেছিল হঠাৎ বনের মধ্যে এক গাছ থেকে আরেক গাছে কেমন আগুন ছুটে যায়, মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত কিছু। আর ঠিক এভাবেই তারা একদিন আগুন জ্বালানো আবিষ্কার করে ফেলেছিল বা তাদের আগুনের সাথে পরিচয় হয়েছিল। আর এই আগুন আবিষ্কারই হলো মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার। পাঁচ নম্বর প্রশ্ন, আদিম মানুষ কেমন করে আগুন জ্বালাতে শিখেছিল? আগুনের ব্যবহার অবশ্যই আদিম মানুষ শিখেছিল। আর আদিম মানুষ প্রথম আগুন দেখেছিল দাবানলের মধ্যে দিয়ে। কখনো কখনো তারা আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা বাজ পড়ার মধ্যে দিয়েও আগুন দেখেছিল। আর তারা
আগুন জ্বলে ওঠে সেই ব্যাপারটি তারা সব থেকে কাছ থেকে দেখেছিল দাবানলের মাধ্যমে। আর তারা দেখতো যে গাছ থেকে গাছে কেমন আগুন ছুটে যায়, পুড়ে ছাই হয়ে যায় সমস্ত কিছু, বেড়া তৈরি হয়ে যায় আগুনের, বনের পশুরা বন থেকে বেরোতে পারে না। শুধু প্রাণী নয়, আদিম মানুষকেও হয়তো প্রাণ হারাতে হয়েছিল আগুনের এই লেলিহান শিখায়। এর মধ্যে বলি, আদিম মানুষ পাথরে পাথরে ঠুকে আগুন জ্বালাতে শিখেছিল, যদিও তাদের বেশি অভিজ্ঞতা ছিল দাবানলের মধ্যে দিয়ে আগুন দেখা, তবুও তারা নিজেদের প্রত্যক্ষভাবে বা নিজেরা চেষ্টা করে নিজেদের হাতে সেই পাথরে পাথরে ঠুকে তারা আগুন জ্বালাতে সমর্থ হয়েছিল। মেয়েরা, এবার 6 নম্বর প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর তাদের কি কি সুবিধা হয়েছিল? আগুন জ্বালাতে শেখার পর তাদের কি কি সুবিধা হয়েছিল? ঠিক যেমনিভাবে দাবানলে আগুনে পোড়া পশুর মাংস খেয়ে দেখেছিল মানুষ, আর এই মাংস তাদের জীবে অন্য এক স্বাদ এনে দিয়েছিল। অবশ্যই কাঁচা মাংস খাওয়ার জীবে সেই আশ্বাদ তাদের বড়ই ভালো লেগেছিল, আর এর পর থেকে তারা মাংস পুড়িয়েই খেতে শিখেছিল। দাবানলের আগুন দেখে তারা আরও একটি বিষয় শিখেছিল এবং অনুভব করেছিল, আগুনের তাপের ব্যাপারটা। আর তারা বুঝেছিল যে আগুন দেখলে সব প্রাণী ভয় পায়, এবং হিংস্র প্রাণী তো অবশ্যই। আর তারা বুঝেছিল যে অন্ধকারের মধ্যে আগুন জ্বালালে তা অনেকখানি জায়গাকে আলোকিত করে, সমস্ত কিছুই পরিষ্কারভাবে দেখা যায়। শীতকালে প্রবল ঠান্ডার সময় তাদের শরীরকে যথেষ্টভাবে গরম রাখার জন্য, একটু শীতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেই আগুনের উত্তাপকে তারা আরামের বলে গ্রহণ করেছিল। আর সেই আগুন যার কিনা এত গুণ, সেই আগুন জ্বালাবার কৌশল খোঁজায় তারা উৎসাহী ও আগ্রহী হলো। এবার মেয়েরা, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, 1 নম্বর প্রশ্ন, জোট বেঁধে থাকার সময় মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিল? জোট বেঁধে থাকার সময় মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিল? আমরা জানি মেয়েরা যে জোট বেঁধে থাকার সময় মানুষ বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। যেমন, তারা যখন সেই আদিম মানুষ একা একা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা কী করতো? খিদে পেলে বনের ফলমূল, পশু পাখির কাঁচা মাংস খেত, আর তারা রাত কাটাতো গাছের ডালে বা গাছের কোটরে বা খোলা আকাশের নিচে। এরপর তারা যখন একসঙ্গে হলো, অর্থাৎ দলবদ্ধ হলো, আর তারা কী করতো? দলবদ্ধ জীবনে তারা তখন নিজেদের সঙ্গে ভাব বিনিময় করতে পারতো না, আর সেই সঙ্গে অর্থাৎ তাদের ছিল একটা কথা বলার সমস্যা। আর ঠিক তেমনভাবে তাদের মধ্যে একটা অভাব ছিল নিরাপদ আশ্রয়ের। তাহলে মেহেরা, আমরা জানলাম যে জোট বেঁধে থাকার সময় মানুষ কি কি অসুবিধার সম্মুখীন হয়েছিল। এবার মেয়েরা, আমরা 2 নম্বর প্রশ্নে যাই, আদিম মানুষ শিকার করা পশুর মাংস কিভাবে খেত, কেন এভাবে খেত? দেখো মেয়েরা, যে আমরা জানি আদিম মানুষ প্রথম অবস্থায় বনের ফলমূল খেত, আর খিদে পেলে তারা বনের ফলমূলের সাথে পশুর কাঁচা মাংস খেত। আর যেহেতু তারা তখনও পর্যন্ত আগুনের আবিষ্কার শিখে উঠতে পারেনি, তার ফলে তাদের সেই পশুর কাঁচা মাংস তাদের কাঁচাই খেতে হতো, আর সেই কারণে তারা সেই শিকার করা পশুর মাংস তারা কাঁচাই খেত।
তিন নম্বর প্রশ্ন, মানুষ আগুন দেখেছিল কোথায়? আমরা তো এটা খুব ভালোভাবে জেনেছি যে আদি, আমরা আগেও জানলাম আদিম মানুষ আগুন দেখেছিল বনের মধ্যে দাবানল জ্বলে ওঠার ভেতর দিয়ে, আর সেই দাবানলের আগুনকে মানুষ খুব কাছ থেকে দেখেছিল। আর সেই দাবানলের আগুন শুধু নয়, তারা দেখেছিল পাথরে পাথরে ঠোকা লেগে আগুনের ফুলকি বের হতে, এবং সেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও বাজ পড়ার মধ্যে দিয়েও আগুন তারা মাঝে মধ্যে দেখত। তবে দাবানলের মাধ্যমে আগুন দেখার অভিজ্ঞতা ছিল তাদের মধ্যে সব থেকে বেশি। চার নম্বর প্রশ্ন, আদিম মানুষ ছবি আঁকা শুরু করেছিল কখন? আদিম মানুষ ছবি আঁকা শুরু করেছিল কখন? দেখো মেয়েরা, আগুন আবিষ্কারের পর বা আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনকে অনেকটাই নিরাপত্তা এনে দিয়েছিল। এছাড়া পাহাড়ের গুহায় বসবাসের ফলে তারা শিকার করা পশু পাখির মাংস বা খাদ্য সামগ্রী তারা সঞ্চয় করতেও শিখেছিল। ফলে শিকার করা খাদ্যদ্রব্য গুহা সঞ্চয় করে রেখে দেওয়ার সুযোগ হওয়ার জন্য রোজ রোজ তাদের বেরোতে হতো না শিকার করতে। এর ফলে তারা পেল অনেকটা অবসর সময়, আর সাথে সাথে এই অবসর সময় অন্য কিছু করার ভাবনা তাদের মাথায় এলো। আর এই অবসর সময় তারা কি করলো? তারা শিল্প চর্চায় মনোযোগী হলো এবং মানুষ ছবি আঁকতে শুরু করলো। পাঁচ নম্বর প্রশ্ন, আদিম মানুষ কোথায় কি দিয়ে ছবি আঁকত? আদিম মানুষের গুহার জীবন এবং সেই সঙ্গে আগুনের আবিষ্কার তাদের জীবনযাত্রার কিছু পরিবর্তন ঘটালো। তারা পেয়েছিল নিরাপত্তা এবং নিশ্চিন্ততা, যার ফলে তারা পেয়েছিল কিছু অবসর সময়। এটা তো মেয়েরা আমরা আগেই জানলাম। এই অবসর সময় তারা কি করলো? তারা ছবি আঁকায় মন দিল। প্রথমে তারা ছবি আঁকা কোথায় শুরু করেছিল? তারা ছবি আঁকা শুরু করেছিল গুহার দেয়ালে। পরে পরে শুধুমাত্র গুহার দেওয়ালেই নয়, হাতির দাঁত ও হরিণের শিং এবং আর সেই হ্যাঁ হরিণের শিং আর হাতির দাঁতের ওপরে তাদের সেই শিল্পকলার পরিচয় পাওয়া গেছিল। আর অনুমান করা যেতে পারে যে তারা তাদের চারপাশে যা যা দেখত সেগুলির ওপরে ভিত্তি করেই তারা ছবি আঁকত। আর তাদের সেই ছবি আঁকার সামান্যতম সরঞ্জাম হিসাবে ছিল কাঠকয়লা ও গেরিবাটি। আর তারা শুধু ছবি আঁকত না, তারা নানা রকম বুদ্ধি খাটিয়ে সেই আঁকা ছবিগুলিতে রঙও করত। ছ নম্বর প্রশ্ন, কোথায় কোথায় আদিম মানুষের এই শিল্পচর্চার নিদর্শন মিলেছে? কোথায় কোথায় আদিম মানুষের এই শিল্পচর্চার নিদর্শন মিলেছে? মেয়েরা আমরা জানলাম যে অবসর সময় আদিম মানুষ শিল্পচর্চায় বিশেষভাবে আগ্রহী হয়েছিল। তারা তাদের চারপাশে যা কিছুই দেখত সেগুলোর ওপর ভিত্তি করেই তারা ছবি আঁকত, যেমন মানুষের ছবি, পশুর ছবি, পশু শিকারের ছবি। তারপরে তারা শুধু ছবি আঁকত না, তারা নানা রকম বুদ্ধি খাটিয়ে সেই আঁকা ছবিগুলিতে রঙও করত। যেমন ফ্রান্স ও ইটালির নানা গুহায়, স্পেনের আলতামিরা গুহায় আদিম মানুষের এই শিল্পচর্চার বহু নিদর্শন পাওয়া গেছে। এছাড়া আমাদের দেশ ভারতবর্ষের মধ্যপ্রদেশের পার্বত্য গুহায় এমন শিল্পচর্চার নমুনা পাওয়া গেছে। মেয়েরা, আমরা একদম প্রশ্নোত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের জন্য কিছু শর্ট এক কথায় প্রশ্নোত্তর এবং শূন্যস্থান পূরণ ও বামদিক ও ডানদিক মিল করো এগুলি রেখেছি, এগুলি তোমরা ভালো করে অনুশীলন করবে। দেখো, এক নম্বর প্রশ্নে আছে, আদিম মানুষ আগুন জ্বালাতে শিখলো কীভাবে? দু নম্বর প্রশ্ন, শিকার পর্ব সেরে বনের ফলমূল নিয়ে মানুষ কোথায় ফিরত? তিন নম্বর প্রশ্ন, মানুষ কী দিয়ে ছবি আঁকত? চার নম্বর প্রশ্ন, মানব সভ্যতার সেরা আবিষ্কার কোনটি? পাঁচ নম্বর প্রশ্ন, আগুনের পোড়া মাংস আদিম মানুষের কেমন লাগত? ছ নম্বর প্রশ্ন, মানুষের আঁকা ছবিগুলি
কি থাকতো? 7 নম্বর প্রশ্ন, স্পেনের কোথায় চিত্রচর্চার নিদর্শন পাওয়া গেছে? 8 নম্বর প্রশ্ন, মানুষের প্রথম পোশাক কি ছিল? শূন্যস্থান পূরণ। 1 নম্বর, মানুষ ড্যাশ রক্ষা তাগিদেই ঢুকে পড়ল পাহাড়ের ড্যাশ। 2 নম্বর, আদিম মানুষ রাত নামলেই ড্যাশ নিত ড্যাশ ডালে। 3 নম্বর, খাবারের ড্যাশ শিকারের ড্যাশ তাদের অনেক দূরে যেতে হতো। 4 নম্বর, অসুস্থ মানুষেরা তাদের সঙ্গে ড্যাশ দিয়ে ঘুরতে পারে না। 5 নম্বর, ভারতেও ড্যাশ পার্বত্য গুহায় চিত্রচর্চার নিদর্শন মিলেছে। 6 নম্বর, আগুন জ্বালাবার ড্যাশ খোঁজায় তারা ড্যাশ হলো। এরপরে বাম দিক ও ডান দিক মিল করো। দেখো বাম দিকে আছে দাবানল, আদিম মানুষের প্রথম ঘরবাড়ি, পোড়া মাংস, গুহার অন্ধকার রাতে মানুষের চলাচল, ফ্রান্স ইটালির নানা গুহায় পাওয়া গেছে। ডান দিকে দেখো আছে হজম হয় তাড়াতাড়ি, চিত্রচর্চার নিদর্শন, বনের আগুন, পাহাড়ের গুহা, আগুনের সাহায্যে। আশা করি তোমরা সমস্তটাই খুব ভালো করে বুঝতে পারলে। বাড়িতে তোমরা এই পাঠটি খুব ভালো করে অনুশীলন করবে। আজ এই পর্যন্ত, গুড বাই।